পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পুরো দেশবাসী আসসালামু আলাইকুম। এক মাস সিয়াম সাধনার পর আমাদের মাঝে এসেছে পবিত্র ঈদ উল ফিতর। করোনা ভাইরাস মহামারীর এই দুঃসময় ঈদ উল ফিতর আমাদের সকলের জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ। আসুন সংযম ও ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে দেশ ও দেশের মানুষের কল্যাণে আত্মনিয়োগ করি। দেশে দেশের বাইরে যারা অবস্থান করছেন সকলকে জানাই ঈদ উল ফিতরের শুভেচ্ছা। আমার একটা অনুরোধ, করোনা ভাইরাস প্রতিরোধে মাস্ক ব্যবহার করুন, এমনকি যারা টিকা নিয়েছেন তারাও মাস্ক ব্যবহার করবেন এবং অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলুন। সবাই সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। ঈদ মোবারক।